ইয়ান শিখিলে হইব শুধু পিস্তলে কান্না করিব বাতি যারা পিস্তল লৈ আইব তো কিবা আল্লাহু আকবার পিস্তল তুই ধরব দে শুধু এখন হামাসের অস্ত্র কি অস্ত্র কি আল্লাহু আকবার দৌড়বি শুধু অলরেডি দৌড়া শুরু হই গই গই যতজন বিরোধিতা করছত মাহফিলের এবার একগ নয় নয় ওই সাতখান নতুন বাগি গিয়ে গই বান্দর কোরআনে বাধা দেস কেন কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে এখন ইহুদির বাচ্চারা প্ল্যান নিয়েছে মুসলমান সব মেরে ফেলবে তার প্রথম পদক্ষেপ হিসাবে তারা ইসরায়েলকে বাছাই করে নিয়েছে ফিলিস্তিনকে আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইহুদিদের বাচ্চাদের কবর হবে ফিলিস্তিনে আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুন আগের ঘর রক্ষা করেছেন যিনি শেষের ঘর রক্ষা করবেন তিনি প্রথম কেবলা তিনি রক্ষা করবেন দ্বিতীয় কেবলা যিনি রক্ষা করেছেন একই আয়াতে দুটি কেবলার কথা আছে না নাই কাবা ঘর হেফাজত করেছেন কে ওটা ছিল শেষ নবীর আগমনের মাত্র ৪০ দিন আগে
আর এটা হতে যাচ্ছে বনি ইসরাইলের শেষ নবীর আগমনের কিছুদিন আগে যে কোন সময় নাযিল হবেন মেহেদি আলাইহিস এর পরে আসবেন ঈসা আলাইহিস সালাম নবী ছাড়া দ্বীনের বিজয় কারো হাতে সম্ভব নয় সব নবীদের হাতে দ্বীনের বিজয় কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তবে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু ওনার নবুয়তের লকব তো আছে লকব আছে কিন্তু কার্যকারিতা থাকবে না কারণ রাসূলের শরীয়তই ঈসা আলাইহিস সালামের শরীয়ত সব নবীরা এক শরীয়তে চলতেন আলহামদুলিল্লাহ বলি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كره যে চিল্লায়ারে বের করে দাও এক বেয়াদবে চিৎকার করে সবার ডিস্টার্ব করে গেট হিম আউট ম্যানার জানে না কিছুই প্রশংসা কার সবাই পড়ছে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ذكر كلام كار আমাদের জিকির করছেন কে আল্লাহ সন্দেহ আছে নাকি আল্লাহ বলছেন ফাযকুরুনি অশকুরুনি ওয়ালা তাকফুরুন শুকরিয়া আদায় কিভাবে করবেন হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো যে আমাকে ভুলে থাকলো সে কুফুরি করলো সবখানে কার জিকির জিকির বেশি তসবি কম তসবি সকাল সন্ধ্যা কার হুকুম সূরা আহজাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা জিকির কি জিকির হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করা স্মরণ করা মনে মনে স্মরণ করলে আপনাকে মনে মনে স্মরণ করবেন কে মুখ বন্ধ করে আপনি ভিতরে চিন্তা করলেন আল্লাহ আমি যেন বাঁশখালির সব লোককে খাওয়াতে পারি আপনি তৌফিক দেন এটা কি হলো জিকির হলো আল্লাহ বাঁশখালির সব লোককে মাফ করে দেন কি হলো এটা জিকির আল্লাহ বলছেন তুমি যদি মনে মনে করো আমিও মনে মনে তোমার জিকির করব আর তুমি যদি কোনো বড় সমাবেশে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার নামটা স্মরণ করে দেব আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে গত বছর এই প্রোগ্রামটা ছিল দিনে মনে আছে না আপনাদের আমি আসছিলাম এখনকার চেয়ে অনেক বেশি মানুষ ছিল এখন তো কোনো মানুষই নেই একবারে অল্প ফুইসড়িত এত কম মানুষ আমি কখনো দেখিনি আমার মাহফিলে অন্য কোথাও হতে পারে হ্যাঁ ফির বাতাস ও বাধা নাই ঠান্ডার কি ঠান্ডা আন্ডা হওয়ায় যেন দেবারে ঠান্ডা কি হলি বাড়ারে যিনারা বাধা দিয়েছেন তিনারা আছেন কিনা এখন বাসখালিতে হ্যাঁ খড়ে গিয়স বুসুকিয়া হ্যাঁ খড়ে গিয়স বুখাই মর যেগুলো কোরআনে বাধা দেয় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো মানুষের জাত না অপমানিত অপদস্ত হয়ে জাহান্নামে ঢুকবি
আমাদের মাহফিলগুলো হয় কোরআন কেন্দ্রিক কি কেন্দ্রিক কোরআন কেন্দ্রিক যেগুলোতে বাধা দেয় সেগুলোতে দেস না গানে বাধা দেয় না এমপি সাহেব এমপিতে দাঁড়াইছেন আকরাম বিসমিল্লাহ রাহিম বিসমিল্লাহ রাহিম 114 বার আল্লাহ এই একটা কোরআনে উল্লেখ করেছেন কতবার 114 বার তোর আব্বা মারে আগে আল্লাহ শাস্তি দিবে কি সন্তান বানিয়েছস এক লাইনও কোরআন শেখালি না ঠিক না বেটি আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শেখাবো রাজি আছি তো রাজি আছি তো কি হলো আবার মানুষ আসতেছে রাতে 12টার পরে আইবা দেয়ার পুইছড়ি কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল আরা শুরু দুইজন তো লক্ষ্মীপুরের দেই সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহিরি জাবেরী আল মাদানি হাফেজাহুল্লাহ আখেরি মোনাজাত করবেন আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক অত্যন্ত শোকে আছেন ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক আনোয়ার ভাইয়ের সব পরিবার পরিজনকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিক আমাদের ফ্যামিলি সম্পর্ক উনি সেই ছাত্র জীবন থেকে ওনার আব্বার আমল থেকে আমাদের পরিবারের সাথে ওনারা জড়িত দিনের খেদমতের জন্য এদেশে এসেছিলেন আল্লাহ তার বাপ দাদাকে মাফ করে দিক আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের সম্মানের স্নেহের ওর বড় ভাই ছিল রফিক সাইদের ক্লাসমেট রফিক সাইদি আবার আমার বেশি না 7 বছর জুনিয়র ছিল লেখাপড়ার জগতে ও 92-তে কামেল পাশ করেছিল আর আমি তো করেছি 85-86 দিকে তো হাসান হাসানও কথা বলে কোরআনের কথা বলে কামরুল ইসলাম স্যার আলহামদুলিল্লাহ জেহাদের উপর সূরা সফের উপর কথা বলেছেন সফ মুসলমান আজকে সফ ছাড়া এই জন্য সব কুত্তা বিলেরা মুসলমানদেরকে টার্গেট করেছে গোসা ইনকা গোসা হিসাইল রাসূল বলেছেন সেই জমানাতে টেবিলে খাওয়া যেমন মানুষ কালাকালি করে খায় এরকম মুসলমানদেরকে কালাকালি করে খাবে মুসলমানদেরকে কেন কারণ তাদের ঈমান থাকবে না কি থাকবে না ঈমান থাকবে না নামাজ থাকবে না তাকওয়া থাকবে না আল্লাহ ভীরুতা থাকবে না আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলো বাড়িয়ে দেয় আমরা বলি আমি খুব সুন্দর কথা তিনি বলেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমির হামজা এসেছেন বিকেল বেলায় সুন্দর কথা বলেছে ও তো 3.5 বছরের জেলখানার জিন্দিগি আল্লাহ যেন ওর যার জীবনকে ইউসুফ আলাইহিসসালামের মতো কবুল করে আল্লাহ যেন তার মেধা যোগ্যতা সাহস আরো বাড়িয়ে দেন শরীরটাকে যেন আল্লাহ ভালো রাখেন সুন্দর কথা বলে আল্লাহ যেন তার এলবি মাত্রাকে আরো বাড়িয়ে দেন আফম খালেদ হোসাইন ভাই অনেকদিন আগে দেখেছি এখন কিরকম আছে কে জানে বুঝই গিয়ে গেল ঠিক আছে না সুন্দর কথা বলেন গবেষক মানুষ এলমি লাইনে অনেক খেদমত জেরুজালেমের অনেকগুলো সুন্দর ইতিহাস উনি বের করে এনেছেন এটা দরকার আমাদের এই জায়গাটাকে চেনা দরকার এটা হলো আরদুল মাহশারে ওয়াল মানশার এখানে কিয়ামত হবে শাম ফতুবা লি শাম রাসূল বলেছেন সুসংবাদ শামের জন্য পাললে চলে যান শামে শামে যাবেন ঈমানদার হয়ে মরবেন শামে যারা যাবে না ঈমান থাকবে না শামের সাথে যাদের ভালোবাসা থাকবে না তাদের ঈমান থাকবে না আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন এই শাম হবে 5টা দেশ নিয়ে শাম 5টা দেশ নিয়ে কি শাম রাসূল বলেছেন ফাতুবা লি শাম আল ঈমান বিশাম কোরআন বিশাম রাসূল শুয়ে আছেন বালিশের নিচ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু দেখছেন কোরআন আকাশে উঠে গেছে রাসূল তাকিয়ে আছেন সাল্লাল্লাহু দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে পতন করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু বললেন শেষ জমানায় কোরআন কোথায় থাকবে শামে থাকবে 5টা দেশ নেই এখনকার শাম সিরিয়া লেবানন জর্ডান তারপরে বর্তমান ফিলিস্তিন ইসরায়েল মিশর এবং টার্কির কিছু অংশ এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে সুবহানাল্লাহ বললেন না বুঝেনি তো নাই বলবেন কেমনে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন আরো চিৎকার করে বলেন সবচেয়ে বড় কি আর আল্লাহ কত বড় বলেন তো
আল্লাহ বড় কি তারা কত বড় এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন সাতটা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায় আল্লাহর কুদরতি হাতে সাত আকাশ সাত জমিন তার চেয়ে ছোট কুরসি ওয়াসিয়া কুরসি ওয়াসমাওয়াতি ওয়াল আর এই কুরসি হলো মাকাম কদমাই আল্লাহ যেখানে পা রাখেন এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন আল্লাহ যেমন আল্লাহর পাও তেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন আল্লাহ তেমন লাইসাল কামিসলিহি শাই তার মত কেউ নাই ওলাম ইয়াকুন লাহু কুফওয়ান তার সমকক্ষ কেউ তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল তার ধরার সাথে কারো ধরার কোনো মিল তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল অচিরেই বাসখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা খুব তাড়াতাড়ি জারে দিয়ে আনো পাওয়ার হাউস আছে না নাই হ্যাঁ এখানে শ্রমিকের রক্ত ঝরেছে এই ময়দান কথা বলবে বাস খালি হবে ইসলামের দুর্গ আমার জহিরকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাস খালিতে রক্ত কখনো বৃথা জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার ইকুয়েশন মিলিয়ে নেবেন সবকিছু সবখানে বলা যায় না খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আরো লাভ হতো আমি সামান্য শুনেছি আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে ও সুন্দর কথা বলে জেহাদি না লাগায় জেহাদি একটা সস্তা একটা শব্দ জেহাদি কি সাহাবিদের চেয়ে বড় জেহাদি আছে নাকি তো সাহাবিদরা জেহাদি লাগাইছেন নাকি আবার কেউ কেউ লাগে বিপ্লবী জঙ্গি আরে জঙ্গি লাগাই স্কিলাতি জঙ্গল তো নাই শুধু না এগুলো না লাগালোই ভালো অধ্যাপক মাওলানা বুরহানউদ্দিন মাওলানা হাফিজুর রহমান আরো জেহাদি দুই জেহাদি এক কেন যেগুলো ও জিনাই দা একই এলাকার লোক মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন চট্টগ্রাম জামাল ভাই ভালো কথা বলেন মাওলানা হেফজুর রহমান নাঈম যতজন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন অনেক কষ্ট করে আপনারা এসেছেন সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন ওলামা হযরত বসে আছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল একাই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি নিজে না খায় মানুষের হাওয়ায় শুধু অনেক বরকতময় একজন মানুষ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন এখানে অনেক ওলামা হযরত বসে আছেন আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা আমার প্রিয় খেটে খাওয়া মানুষ যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে শ্রমিককে ভালোবাসতেন কে রাসূল সাল্লাল্লাহু আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন শ্রম আছে যেখানে ইসলাম আছে আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি যারা শ্রম দেয় আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন এখন উল্টা হয়ে গেছে বসে বসে খায় পেট মোটা করলে কয় ওলি এগুলো উলি উলি এগুলো কি উলি উলি রাসূল নিজে শ্রম দিয়েছেন কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল্লিল ছাগল চড়িয়েছেন সেই পয়সা নিয়েছেন রাহমাতাল্লিল যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই আমরা শ্রম করব রাজি আছি তো ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে আমাল আমাল হলো শ্রম আমল কি শ্রম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে কি দিবে শ্রম প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে সলাত আছে ইমানের সাথে নামাজ কায়েম করবেন যেই দলে নামাজ নাই ওটা চোরদের দল ওটা ডাকাতদের দল ওটা জাহান্নামীদের দল কার কথা কার কথা সূরা মুদাসসিরের
সুন্দর আয়োজন করে দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমিন তার পরিবারকে কবুল করেন আমিন ইসলামের বিরুদ্ধে যাবেন না দুনিয়াও শেষ আখেরাতও শেষ কক্সবাজারের এসপি ওগা ছিল কি নাম বাবুল্লা প্রদীপ তো হইছে ওসি হ্যাঁ কোথায় এখন হরে انتظار الموت موتر انتظار هرده ظلومير كنو پوريتران نائي ظالم حبينا دنیا و شش حاكراتو شش اپنا در شب تم تم محفیل سورة عراف تک قطع بولبو اللہ توفیق دان کرد آرو جور بولن آمین جنت جت چاند تو شبای جان امام احمد اندر حمبل رکتا بوئی دیکھ چھلا مامی তিনি বলছেন তিনটা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল কয়টা হাদিস তিনটা হাদিস তিনটা হাদিস যদি কোন মুসলমান জানে ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই এটার সাথে তিনি সাপোর্টিং আরো দুইটা হাদিস এনেছেন আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো হাম্বলি মাযহাব আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল হাম্বলি মাযহাব হাত এখানে বাঁধতো আমিন জোরে বলতো আরন আর আর মাশাআল্লাহ সৃষ্টিয়া তরিকার মানুষ বেগুন বেউশ জানেও না উনি কোন তরিকার ছিলেন অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন আল্লাহ তাকে মাফ করে দেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন তিনটা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৃতীয়টা নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু প্রথম হাদিস বুখারী আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم بولچن شوب عمولير ফলাফল কিসের উপর নির্ভরশীল নিয়তে কি নিয়তে আপনারা এখানে আসছেন কে জানেন নিয়ত কে জানেন আরো জোরে বলেন আমরা নিয়ত ঠিক করি নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর এটা কোন নবী লেখেন নাই কোন সাহাবী পড়েন নাই আরা বানাই লইয়ে দে এটা মেড আপ আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন আইনিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখে যাই আরই মাহফিলে ঢুকু করছেন নিয়ত নিয়ত করেন নাই নিয়ত কি কাস্তুল কাল ইন্টেনশন অফ ইউর হার্ট হোয়াট এভার ইন্টেনশন ইউ মেকিং ইন ইউর হার্ট দ্যাট ইজ ইউর ইন্টেনশন দ্যাট ইজ ইউর নিয়া যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব কত মানুষ আসবে হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন দেখি কি চমক দেখায় তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ আর যদি আসেন যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব আশাও সফল যাওয়াও সফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান তিনটা গিট দেয় কয়টা তিনটা গিট দেয় লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর সাথে সাথে একটা গিট খুলে যায় ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায় গিট কি আপনারা কি বলে গিরা 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 চট্টগ্রামে তো আলাদা ভাষা আছে সবখানে দুনিয়া সব একদিকে আর সাটগেরা আরেকদিকে
ট্রেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির দুই টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, কয় চট্টগ্রাম। ইউনকে হড়ায় হড়ায় তোমার বাড়ি হড়ে হন্দে হন্দে এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা আর খবরই নেই, মানে বাজি তোমরা হড়ে হড়ে করো আজ আইগো। এটা ভালো, এটা কি ভালো হলে তার আফু আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুলও হয়, সব দান করবেন কে? প্রথম হাদিস। একটা লোক সৎকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সৎকা দিলে মানুষ দেখবে দানবীর অমুক কি দানবীর। সৎকা দিলে দেখবে তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে সেই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রার, বুখারি মুসলিমের বর্ণনা, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডানাতে সৎকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সৎকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে, তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সৎকাটা দান করব। সৎকা দেয় যে ভালো মানুষ হয় সে, মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সৎকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারাতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সৎকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেঠি? সৎকা দিবেন তো, কথা কয় না কে? সৎকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সৎকাকে লালন পালন করে দেয়। তিনি সৎকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সৎকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায় এরকম বাটপার আছে না নাই? কয় তোরে না টিয়া দিয়ে তুই আর উঠবে হতা হস। সৎকা শেষ না তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়ে কষ্ট দিয়ে সৎকাকে ধ্বংস করে দিও, বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথোপকথন বলছিল, এই লোকটা যে রাতে সৎকা দিল, যেই হাতে লোকটার হাতে সৎকা দিয়েছে ওয়া সার, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আসিল। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল হজুর অময়ে জোরে হ আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে খাম না করিব, বাতি যারা পিস্তল লয়ে আইব তুমি কেবল আল্লাহু আকবার পিস্তল তুই দৌড়ব দে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার, দৌড়বি শুধু, অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছত মাহফিলের, এবার একগো নয় বাগি গিয়ে গই বাঁদর। কোরআনে বাধা দেস কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কার হাতে দিল সৎকা?
কিন্তু কার খুশির জন্য? আল্লাহ। এবার নজানে এবার যে সর। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো রাত। সদকা দিয়ে এসেছে, এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটাকেও বসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকাল বেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। খবরদার, ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না। বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্টর সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান আটটা বিয়া করছে, বউ বেগুন্ডলের ছবি উঠছে। পিটা মেরে ফেল, প্রকাশ্য দিনা কাল লুচ্চা। চারটার বেশি বউ যে রাখবে সে কি কথা বল না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নিবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা। এখন 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ, ঠিক না বেটি? যখন লোকেরা বললো ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন, কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সৎকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে। তিনি মনে করলেন ওনাকে সৎকা দেয়া দরকার, দিয়ে আসলেন সৎকা গোপনে। চলে আসলেন ওই লোকটা, সৎকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সৎকা দিয়েছে, সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, বেশ পয়সাওয়ালা। রাত্রে বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সৎকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সৎকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল কি বিশুদ্ধ, এইভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সৎকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে পারে। তৃতীয় ব্যক্তি দান সৎকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সৎকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠলো, মরুভূমির ঝড় হলো সাইমুম। মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকে মুখে ঢুকে, এজন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি রুমাল ব্যবহার করে? আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে, ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে, বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়, তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়,
ওটের চোখ থেকে পানি নির্গত হয় ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয় সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আরো আস্তে হও সুবহানাল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত মরুভূমিতে ঝড় শুরু হলো পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে মক্কার ভিতরেই পাহাড়টি গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা কিসের ভিতরে গুহার ভিতরে উপর থেকে একটা পাথর এসে সাখরা পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই কয়জন লোক কয়জন তিনজন তিনটা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন প্রথম জন বললেন আল্লাহ আমি দুধ দহন করি দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার দুধ পানিও মিটায় ক্ষুধাও মিটায় দুধ একমাত্র খাওয়ার যেটা খেয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন দুধ যারা খাবেন বুড়া হবেন না দুধ যারা খাবেন হাড়ি নরম হবে না দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না কি খাবে ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয় আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ সাদাটা ভালো অন্তত কুসুম ভালো সাদাটা খারাপ গরু গোস্ত খাইতে নিষেধ করে খাবে কি গোস্তের সেরা গোস্ত কোনটা সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই এত স্বাদের গোস্ত নাই আর এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায় তারা খায় গু আর মু তারা খায় দুধ আর গোস্ত তারা যেতে ওই যে করোনা ওই ইয়ে গরু কা বাউল পিলো করোনা চলা যায়গা ঠাকুর একটা গরুর পাশায় হাত দিয়ে এমনি করে খাইতেছে ওইটা আগে মরছে করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু ঠিক না বা ঠিক অজু আছে যেখানে করোনা নাই কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতা মাতাকে দুধ পান করাই শাহজালাল রহমতুল্লাহ আলাই বেঁচে ছিলেন কতদিন বলেন তো 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে 40 বছর বেঁচে ছিলেন তারপরে খাইতেন কি দুপুরে খেতেন দু বুট বুট চনা বুট আর রাতে খেতেন দুধ বাস এই দুটোই খেতেন অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন অনেক আল্লাহর ওলি রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল দুধ আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন আমিন আনোয়ার সাহেব কখন আসবে আমার সময় দিবেন নাকি আপনি শেষ কথা আরে মানুষ শুনতেছে ইয়া রব আমার নেতা তোমার নেতা আহারে বয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার না ইয়া আল্লাহ ইয়া রব ঠিক আছে এ বয়া একটু বয়াতে বয়াতে দাও আপনারা কতক্ষণ থাকবেন সারা রাত কি জন্য কি জন্য সারা রাত থাকবেন বলেন কোন নবী সারা রাত মাহফিল করেছেন একজন নবীর নাম বলেন তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো জোরে আমিন জীবন দিতে রাজি আছেন তো নামাজ পড়েন তো 5 ওয়াক্ত পড়েন তো 5 ওয়াক্ত পড়বেন তা না হলে জীবন কবুল হবে না আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা কি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে ওযুই তো জানে না নামাজি হবে কেন তিনি বললেন একদিন দুধ নিয়ে আসলাম দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে মান লানা ওয়ালিদাই ফাকাদ লানাহুল্লাহ
অনেক সন্তান আছে বলে তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো এরকম বলে কিনা।